ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন, ইয়ামিন নূর, উনি আচ্ছা বয়সটা উল্লেখ করেননি, চিটং থেকে লিখেছেন, আমার মেরুদণ্ড, কোমর এবং হাঁটু ব্যথা, অনেক ওষুধ খেয়েছি 6 বছর। আচ্ছা, যদি 6 বছর তো অনেক দিন হয়েছে এবং অনেকগুলো মাল্টিপল জায়গায় ইনভলভমেন্ট, এক্ষেত্রে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস যদি কোনো অনেকগুলো পলিআর্থ্রালজি আমরা বলি, জোড়ায় জোড়ায় ব্যথা বা মাইগ্রেটরি আর্থ্রাইটিস হতে পারে, যে অনেক জায়গায় আজকে এখানে কালকে ওখানে এই জাতীয় ব্যথার কথা বলতে পারে, সেক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা কিনা। আজকে যেমন আমরা মাসেল নিয়ে কথা বলছিলাম, মাংসপেশির ব্যথা, যেমন ফাইব্রোমায়ালজি, ওই যে এর আগে রুগী বলছে ফাইব্রোমায়ালজিও অলসো এই জাতীয় ব্যথার কথা বলে। আবার রুগী যখন হাঁটা চলাফেরা করে আর ব্যথা নাই, যখনই সে বসে বা একটু ঘুমাইতে যায় বা শুয়ে থাকে ব্যথা বেড়ে যায়, বা একটু একটু মানসিক চাপে, একটু কাজের চাপে পেইন বেড়ে যায়। কিন্তু আমরা যখন অ্যাসেস করি আর কিছু পাওয়া যায় না, ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় না, তো এটারও কিন্তু আপনার ট্রিটমেন্ট আছে। তো আমার মনে হয় উনি কিছু টেস্ট করে দেখতে হবে, দীর্ঘদিন 6 বছর হয়েছে, প্রয়োজনে এক্সরে, এমআরআই বা ব্লাড টেস্ট করে ওনাকে দেখতে হতে পারে। নুসাইবা নিশি, 21 বছর বয়স, গাজীপুর থেকে লিখেছেন, সবসময় কোমর ব্যথা করে, ওষুধ খেলে কমে যায়, আবার ব্যথা শুরু হয়, এক্সরেতে কোনো কিছু দেখা যায়নি, ক্যালসিয়াম এবং নিরোবিও খেয়েছি। আচ্ছা, কোমর ব্যথা এবং যে বয়স, এটা অনেক সময় কিছুটা গ্রোথ জনিত সমস্যা থেকে হতে পারে, আর্গোনমিক্যাল প্রবলেম থেকে হতে পারে। যেমন 21 বছর হয়তো স্টুডেন্ট, সে বসে থাকা, আমি প্রায় রুগী পাচ্ছি, ইয়াং ছেলে মেয়েরা, ওরা ওই যে এখন তো করোনাকালীন বাসায় থাকে, সবাই খাটে বসে বা ফ্লোরে বসে লেখাপড়া করে বা বসে থাকে, সারাদিন ল্যাপটপ বা মোবাইল ফোন বা ট্যাব নিয়ে বসে আছে, এই সকল কারণে ব্যাক পেইন হচ্ছে, কোমর ব্যথা হচ্ছে। আমি সাজেস্ট করব নিয়মিত যেন আধা ঘন্টা করে 2 বেলা হাঁটে বা টানা একটু রাস্তায় হাঁটতে হবে, হাঁটার অভ্যাসটা করুক। আর ক্যালসিয়াম নিয়ে কিন্তু আমরা অনেক আগে অনেক কথা বলেছি, বা ভিটামিনগুলো খেতে পারে, এগুলো যেন টানা না খায়। যে কোনো কিছুতেই টক্সিসিটি হতে পারে, যে কোনো ক্যালসিয়াম বলেন, ভিটামিন ডি বলেন, মানে খুব বেশি বেশি খেলে তো, এখন ভিটামিন ডিটাও বেশি খাওয়া যাবে না। আমরা এই যে বলছি ডি খেতে, ক্যালসিয়াম খেতে, মিনারেল খেতে, অন্যান্য বা জিঙ্ক খেতে, কিন্তু যদি ওভার খেয়ে ফেলে এটাও ঠিক না। এই জন্য মিনারেল টেস্ট করে দেখতে হবে, ব্লাড মিনারেল টেস্ট যেটা আমরা করে থাকি সাধারণত রুগীদেরকে, ওই অনুযায়ী লেভেলটা দেখে খেতে হবে। আর টানা না খেয়ে 2-3 মাস খেয়ে বা 2 মাস 1 মাস খেয়ে আবার 2 মাস 3 মাস ব্রেক দেওয়া, তারপরে আবার খাওয়া। আর উনি ইয়ে করতে পারে কিছু এক্সারসাইজ আমার ইউটিউব থেকে দেখে, ব্যাক পেইনে যে কোমর ব্যথার এক্সারসাইজগুলো করলে আশা করি উপকার পাবে, উপকার আসবে। আসলে শুধুমাত্র ওষুধের উপর ডিপেন্ড করা উচিত না, বা ভিটামিন ডি এর ক্ষেত্রে যদি একটু সূর্যের আলো লাগানো সম্ভব হয়, হ্যাঁ, বাচ্চাদের অবশ্যই, ইয়াংদের জন্য এটা বেটার, অনেক উপকারে আসবে যদি সকালের আলোটা খুব ভালো, সকালে সূর্যের আলো এটা ইউজ করতে পারে বা লাগাতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আমার নাম শামসুজ্জামান, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার বয়স 42, আমার ওয়েট হচ্ছে 73। আচ্ছা, আমার আমার সমস্যা হচ্ছে আমার হাতে, এখানে হাতের দিকে যেখানে জয়েন্ট বা হাতে, এই হাতটা আমার যদি উঁচু নিচু করি, আমার এখানে কটকট শব্দ করে, এবং আমি মাঝে মাঝে আমি তো বেশ কিছু টেস্ট করেছিলাম ব্লাডের কিছু, এইরকম কোনো ইয়ে ছিল না। ডায়াবেটিস আছে? জি, আমার ডায়াবেটিস আছে, আমার 10-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আচ্ছা, ওই ওই ওইখানকার এক্সরে করে দেখেছেন, ডাক্তার দেখেছিল? না, ওই এক্সরে নিয়েটা দেয়নি এখনো। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা, মানে ট্রিটমেন্টে কি উন্নতি হচ্ছে না? না, ট্রিটমেন্টে তেমন ইয়ে হচ্ছে না, আমার একটু মানে মাঝে মাঝে মানে ওটা ব্যথা করতেছে, ইয়ে করতেছে। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। আমি জি বলেন, করেছি মানে করেন যে মিনারেল টেস্ট বলেন, ইয়ে বলেন, তারপরে সিআরপি, জুয়ার দিয়ে ক্যালসিয়াম, এলডিএল, তারপর এগুলো সিটিপি, এনসিটিপি যেটা, সিআরপি, ডাক্তার সব কি বলেছে, যে ডাক্তার দেখেছেন উনি কি বলেছে? যে বলেছে যে যেটা আপনার মানে প্রথমে বলেছিল যে আপনার মনে হয় ফাইব্রোমাইলজিয়ার একটা ইয়ে আছে, যে আপনার টেনশন করলে শরীর ব্যথা করে, কিন্তু আমার শরীরের ব্যথা এবং এই ব্যথা এটা দুটোই কিন্তু ভিন্নাত্মক মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছি। শোল্ডার পেইন এবং বাম শোল্ডার পেইন, ডাক্তার সাহেব বলছে ফাইব্রোমায়ালজিয়া হতে পারে। তো ফাইব্রোমায়ালজিয়া নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আমার ইউটিউবে,
ডিটেলস এবং খুব ডিটেলস দেওয়া আছে, খুব ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে চিকিৎসা পেয়ে যাবেন, উত্তরও পেয়ে যাবেন, কারণও পেয়ে যাবেন। আর শোল্ডার পেইন যেহেতু আপনার ডায়াবেটিস আছে হতে পারে, এটা আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, ডায়াবেটিক ইনডিউস এটা হতে পারে। কিন্তু আপনি একটা কথা বলছেন যে আওয়াজ করে বা কটকট করে আপনার ভাষায়, তো সেই ক্ষেত্রে এক্স রে করে দেখতে হবে কি সেকেন্ডারি কোনো বা আর্থ্রাইটিস ডেভেলপ করলো কিনা, যেমন অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস সিভিয়ার না হলে অত আওয়াজ হওয়ার কথা না আর কি। তো আমার মনে হয় আপনি একটু পুনর্বাসন চিকিৎসা করেন, রিহ্যাব ফিজিও করেন, একজন রিহ্যাব ফিজিও চিকিৎসককে দেখান, বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি সাঁতার কাটা আমি এর আগে বারবার বলছি যদি সম্ভব হয়, অথবা হাতের কিছু ব্যায়াম আমি শোল্ডারের ব্যায়াম দিয়েছি ইউটিউবে, সেগুলো দেখে করতে পারেন। আর ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে পাশাপাশি করেন, ব্যথায় গরম সেঁক দিতে পারেন, এবং এই ক্ষেত্রে গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট খুব ভালো কাজ করে, সাপ্লিমেন্টগুলো আপনাদের হয়তো ডাক্তারের পরামর্শে খেতে হবে। আর অনেক সময় ঘাড়ের সমস্যা থেকে কিন্তু শোল্ডারে পেইন হয় বা শোল্ডার যেটা আমরা বলি রোটেটর কাপ সিন্ড্রোম হতে পারে, বা স্কাপুলার রিজনে বিভিন্ন প্রকার পেইন হয়, হাতের আঙ্গুলে পেইন হয়, মাংসপেশির পেইন হয় ঘাড়ের বিভিন্ন আপনার সমস্যা থেকে। সেক্ষেত্রে একজন চিকিৎসক অ্যাসেস করলেই বুঝতে পারে যে এটা ঘাড়ের থেকে হচ্ছে না শোল্ডারের নিজের সমস্যা, না অন্য কোনো মেটাবলিক ডিসঅর্ডার বা যে এন্ডোক্রাইন কোনো সমস্যা আছে কিনা। তো আমার মনে হয় এক্সারসাইজগুলো করেন ইউটিউব দেখে, আমার ওইখান থেকে গরম সেঁক দেন, ওষুধ ডাক্তার সাহেব দিয়েছে ওগুলো খান, দেখা যাক, না হলে হয়তো আপনাকে আরো বেটার ট্রিটমেন্টে যেতে হবে। আমরা আজকে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এসএটিভি যারা দেখছেন নিয়মিত তাদেরকে ধন্যবাদ, এবং কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ।